গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ, আর সে কারণেই নদী তীরবর্তী বাসিন্দাদের চিন্তায় রাতের ঘুম উড়েছে। গঙ্গারামপুর শহরের বুক ছিঁড়ে বয়ে চলেছে অতি প্রাচীন পুনর্ভবা নদী, আর গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে পুনর্ভবা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, যে কারণে গঙ্গারামপুর পৌরসভার নদী তীরবর্তী 5টি ওয়ার্ডের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে আতঙ্কে। প্রসঙ্গত 2017 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথাও মনে করিয়ে দিচ্ছে এবছরের পরিস্থিতি। তবে এমত অবস্থায় গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র জানান, গঙ্গারামপুর পৌরসভা ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সদা প্রস্তুত রয়েছে বন্যা মোকাবিলায়। যত দ্রুত সম্ভব সাধারণ মানুষকে বিপদের হাত থেকে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যেহেতু আমাদের বেশিরভাগ ওয়ার্ড, বিশেষ করে 5টা ওয়ার্ড আমাদের নদীর সংলগ্ন ওয়ার্ড, সেই কারণে সেই সমস্ত এলাকার যাদের বাড়িঘরগুলো ঠিক থাকে নদীতে যারা তলিয়ে না যায়, তার জন্য আমরা যে ইরিগেশন দপ্তর আছে সেই ইরিগেশন দপ্তরকে আগাম আমরা বলে রেখেছি যে সমস্ত জায়গায় বাদ ফাটলের মতো একটু অবস্থার সৃষ্টি হয়েছে সেই সমস্ত জায়গাগুলো খুব দ্রুততার সঙ্গে সেগুলো যেন সারাই করার ব্যবস্থা হয়, যাতে কোনো মানুষকে জলের মধ্যে ঢুকতে না হয় তার ব্যবস্থা আমরা আগাম করে রেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে আছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্টকে আমরা সতর্কবার্তা পাঠিয়েছি যে আমাদের নদী পুনর্ভবা নদীর জল বাড়ছে, আর সেই কারণে জলটা যাতে উঠছে না পড়ে এবং সেই এলাকার মানুষরা যাতে তারা নিরাপদ অবস্থায় যাতে থাকে সেই কারণে সেই দিকটাও আমরা সমস্ত ব্যবস্থা করেছি। নদী তীরবর্তী মানুষদের বাসিন্দাদের কী বার্তা দেবেন? আমরা সেই বার্তায় দেখেছি যে যদি সামান্য কোনো জল বাড়ে অটোমেটিক আমাদেরকে খবর দেবেন, আমরা সাথে সাথে তাদেরকে অন্যখানে স্কুলগুলোতে শিফট করব, যাতে কোনো মানুষের যাতে কোনো প্রাণহানি না ঘটে তার জন্য সদা সতর্ক থাকছে বাংলার পৌরসভা।